নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন পর্বে শানভি কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের পর্বে আমি আপনাদের মাছের ডিমের একটি রেসিপি শেয়ার করব। তার জন্য এখানে আমি মাছের ডিম নিয়েছি। প্রথমে এটা ম্যারিনেট করে নিতে হবে, এই জন্য এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। দিয়ে দিলাম মাছের ডিম, এরপর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি। এখানে আমি চারটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। আর দিয়ে দেব লঙ্কা কুচি। আমি এখানে 4-5টা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ঝালের পরিমাণটা আপনারা কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন। এরপর দিয়ে দিলাম 7 মতো নুন আর হলুদের গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণগুলি খুব ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেছে, এইভাবে হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে কোনো রকম গোটা না থাকে। এবার একটা কড়াই বসিয়ে তাতে 3 চামচ মতো সরিষার তেল অ্যাড করে দিলাম। এবার একে একে মাছের ডিমগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। একসাথে সব বড়াগুলো দেয়া যাবে না, তাই জন্য এখানে আমি প্রথমে 6-7টা এইভাবে বড়া শেপে দিয়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। এক সাইড খুব ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর অপর সাইডটাও উল্টে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে মাছের ডিমগুলো ভাজবেন, না হলে এক সাইড পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে। অপর সাইডটাও উল্টে দেওয়ার পর আবারও 1 চামচ মতো সরিষার তেল অ্যাড করে দিলাম। এবার উল্টে পাল্টে খুব ভালোভাবে মাছের ডিমগুলো ভেজে নিতে হবে। এবার কুন্তি দিয়ে এইভাবে মাছের ডিমগুলো বড়াগুলো আলাদা করে নিতে হবে। আপনারা চাইলে মাছের ডিম ভাজার সময় যাতে ব্যাটারটা একটু গাঢ় হয় তার জন্য একটু বেসনের ব্যবহারও করতে পারেন। আর উল্টে পাল্টে দু সাইড থেকেই বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার কড়াই থেকে নামিয়ে নিতে হবে। এরপর আমি একই প্রসেসে বাকি বড়াগুলো ভেজে নেব। তার জন্য আবারও 3 চামচ মতো সরিষার তেল অ্যাড করে দিলাম। এই রেসিপিটা আপনারা সরিষার তেলেই বানানোর চেষ্টা করবেন। সরিষার তেল দিয়ে বানালে এটা খেতে আরও বেশি ভালো হয়। এবার বাকি ডিমের বড়াগুলো এইভাবে একে একে তেলের উপর দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। অপর সাইডটাও উল্টে এইভাবে খুন্তি দিয়ে ডিমের শেপগুলো কেটে আলাদা আলাদা করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে এইভাবে বড় করেও ভেজে তারপর তুলে নেওয়ার পরও এরকম কেটে নিতে পারেন। সবগুলো
সুন্দরভাবে কাটা হয়ে গেলে তারপর উল্টে পাল্টে দু সাইড থেকে একদম লাল করে ভেজে নিতে হবে। দু সাইড থেকে মাছের ডিমের বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে নামিয়ে নেব। রেডি হয়ে গেল মাছের ডিমের বড়া। এটা আপনারা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন, অসাধারণ হয় খেতে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর এইরকমই নিত্য নতুন রান্নার আপডেট পেতে শানভি কুকিং ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মূল্যবান সময় এতক্ষণ আমাকে দেওয়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।